প্রচারে বেরিয়ে গ্রামের মহিলাদের বিক্ষোভের মুখে বিজেপির প্রার্থী শান্তনু ঠাকুর। অভিযোগ, তাকে ঘিরে বিক্ষোভ দেখান মহিলারা, তারা লাঠি নিয়ে আসে বলে অভিযোগ তুলেছে বিজেপি। বিজেপির দাবি, সকলেই তৃণমূল সমর্থক, অনেকে মদ্যপ অবস্থায় হামলা চালিয়েছে বলেও বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। খবর পেয়ে বাগদা থানার আধিকারিকের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারীদের সরিয়ে নিয়ে যাওয়া হয় পুলিশের পক্ষ থেকে। বিক্ষোভকারীদের সাথে পুলিশের ধস্তাধস্তিও বেঁধে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বাগদার নঞ্চেপোতা এলাকায়। প্রতিবাদে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখায় বিজেপি। বেশ কিছু সময় রাস্তার ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপির নেতা ও কর্মীরা। জানা গিয়েছে, সোমবার নির্বাচনী প্রচারে বাগদার পুরাতন বাজার এলাকায় যান বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। সেখানে রাধাগোবিন্দ মন্দিরে পুজো দিতে যান তিনি। অভিযোগ, সেখানে গিয়ে মহিলারা তাকে প্রশ্ন করেন, আমফানের সময় তাকে কেন দেখা যায়নি, 5 বছরে তিনি কেন আসেননি। অভিযোগ, এরপরই শান্তনুর সাথে থাকা লোকজন তাদের সাথে দুর্ব্যবহার করেন। দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনায় আহত হন বেশ কয়েকজন। হাসপাতালে আনার পথে আহতেরা দাবি করেন, প্রার্থী ও তার সাথে থাকা লোকজন হামলা চালিয়েছে। উনি তো এখানে আসেন না, উনি এই 5 বছরে কিছুই করেননি, তাই আমরা অভিযোগ করতে গেছি, তাই উনি আমাদেরকে ধরে মেরেছে, শান্তনু ঠাকুর মেরেছে, উনি মেরেছে, ওনার লোকজন নিজেকে মার খাইয়েছে। এরা উনি আসাতে আমরা গিয়েছিলাম যে 5 বছর আমরা যে আপনারে ভোট দিয়েছিলাম, আপনি 5 বছরে আমাদের কোনো দিন দেখেননি, কোনো উন্নয়নে কোনো মানে সাহায্যের হাতটা বাড়িয়ে দেননি, আজকে কেন এসেছেন বলাতে শান্তনু ঠাকুর মারে। আমরা তো বিক্ষোভ দেখাতে আসিনি, আমরা যা শান্তনু ঠাকুরকে ভোট দিয়ে জিতিয়েছিলাম 5 বছর, 5 বছরের মধ্যে ওনার সঙ্গে আমাদের কোনো দেখা হয়নি, উনি বাগদাতে আসেনি, আমরা শুধু দেখা করতে এসেছিলাম, যে আমরা তো কোনো দলের থেকে আসিনি, আমরা তো কোনো সিম্বল হাতে নিয়ে আসিনি। পাশাপাশি শান্তনু ঠাকুরের প্রচারে বাধার অভিযোগ এনেছে বিজেপি। এই ঘটনায় দুপক্ষেরই বেশ কয়েকজন জখম হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দাঁড়িয়ে বিজেপির এক আহত মহিলা কর্মী বলেন, মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল, তা আমরা সবাই মিলে আচমকাই ওখানে যাই, ওখানে প্রচুর পরিমাণে টিএমসির যে গুন্ডা বাহিনীরা ছিল ওখানে, ওরা তো আগে থেকেই আমাদের উপরে হামলা করবে এরকম একটা পরিকল্পনা নিয়েছিল। আমরা তো ওখানে মারামারি করতে যাইনি, সাধারণ মানুষের কাছে গেছি। এইবার ওখান গেছি, ঠাকুরমশার উপর হামলা এবং প্রতিটা মানুষের উপরে হামলা, মহিলাদের মেরেছে, বেটা ছেলেদের, ওখানকার যে সমস্ত বেটা ছেলেরা ছিল মানে গুন্ডাগুলো, তারা আমাদেরকে দেখুন কিভাবে মেরেছে। বনগাঁ লোকসভার প্রার্থী শান্তনু ঠাকুর বলেন, ওরা তৃণমূল কর্মী, তৃণমূল নেতাদের মদতে এটা হয়েছে। রাধাকৃষ্ণ মন্দির আছে, সেই মন্দিরে প্রণাম করতে যাবো যখন, তখন তৃণমূলের কিছু হারমার মহিলা এবং পুরুষ উভয় মদ্যপ অবস্থাতে আমাদের উপরে অ্যাটাক করেছে, আমাদের মা বোনদের মাথা ফাটিয়ে দিয়েছে এবং রীতিমতো তারা গালিগালাজ করছে, রীতিমতো হামলা হচ্ছে, ওখানে একটা খণ্ডযুদ্ধ টাইপের হয়ে গেছে। আমাদের লোকরা তো ডিফেন্স করবে। আমি শুধু এইটুকু বলতে চাই সাধারণ মানুষের কাছে, বাগদার সাধারণ মানুষের কাছে, যে একজন প্রার্থী প্রচারে গেছে, তাকে সেখানে বন্দুক লাঠি সোঁটা সমস্ত কিছু এনে তাকে ভয় দেখানো, খুন করার, তাকে হুমকি দেওয়া, এগুলো তৃণমূলের এই যে অপশাসন অন্যায়, এটা টিএমসি জবাব পাবে। এ বিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের অভিযোগ, পুলিশ আগে থেকেই জানতেন এই হামলার ঘটনা, তবে কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। গতকাল রাত্রে আমার কাছে একটা ইনফরমেশন আসে, ওখানে কিছু মব জড়ো হবে। আমি ওসি বাগদাকে সাথে সাথে ফোন করি, ওনার নলেজে, উনি বললো আমার নলেজে নেই। আমি ওনাকে বললাম আমার নলেজ আছে, আমি আপনাকে বললাম এটা আপনি কিন্তু দেখুন। ওনাকে বলা সত্ত্বেও সকালবেলাও আমি ফোন করেছি, এই উনি আমাকে ফোন করেছেন, ওনার সাথে কথা হয়েছেন, উনি বলেছে এখানে কিছু নেই, উনি আমাকে বলেছেন কিছু নেই অন রেকর্ড। তারপরে ওখানে যাওয়ার পরে কিছু মদ্যপ লোকজন যাদেরকে ওখানে সেই মপকে জড়ো করেছে, আমি বলবো ওসি বাগদা, ওসি বাগদা ওখানে জড়ো করে তাদের দিয়ে এই হামলা করিয়েছে। ওসি বাগদা সব জানতেন, আগের থেকেই জানতেন, পরিকল্পিতভাবে পরিকল্পনা মাফিক এই ঘটনা ঘটিয়েছে, প্রার্থীর উপরে হামলা হয়েছে, আমার উপরে হয়েছে, কর্মীদের উপরে হয়েছে, দুজন মহিলা কর্মী হসপিটালে ভর্তি আছে। তৃণমূলের পার্টি অফিসে গিয়ে মিটিং হয়েছে গতকাল এবং গত পরশু, চাকদা রোডে যে পার্টি অফিস, এদের যে তৃণমূলের চোর প্রার্থী, সেই চোর প্রার্থীর সাথে মিটিং করেছে এবং বাগদার যিনি আছেন পরিতোষ সাহা, তারা মিলে ওখানে মিটিং করেছে, মিটিং করে এই পরিকল্পনা সাজিয়ে তার নেতৃত্বে, ওসি বাগদার নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। সারা জেলায় অবরোধ হচ্ছে এবং ওসি বাগদার নামে আমরা কমপ্লেন করব নির্বাচন কমিশনকে।
বাগদা তৃণমূল অঞ্চল সভাপতি সঞ্জীব সর্দার জানান, গ্রামের মহিলারা বিজেপি প্রার্থীর সাথে কথা বলতে গিয়েছিলেন, তার সমর্থকরা দুর্ব্যবহার করেছে, কোনো তৃণমূল নেতাকর্মী সেখানে ছিলেন না। খবর পেলাম যে শান্তনু ঠাকুর আজকে রাধাবল্লভ মন্দিরে পুজো দিতে আসছেন। খবর পেয়ে গ্রামের ওই পাড়ার মেয়েরা গেছে খোঁজ নিতে, যারা একসময় তাকে ভোটটা দিয়েছিলেন, বলছে আপনি তো করোনায় এলেন না, আমফানে আসেননি, তারপরে আমাদের দুঃখে দুর্দশা জানাননি কখন আপনি, আর আজকে এসছেন, তাহলে আপনি কেন আমাদের বিপদে ফেলে চলে গেলেন, আপনি আমাদের নিয়ে যেতে পারতেন, বলতে পারতেন। এই বলাতেই শান্তনু ঠাকুর এবং তার লোকজন গুন্ডা বাহিনী ওই মন্দির ওখানেই মেয়েদেরকে মারধর করেছে এবং তার লোকজন দিয়ে ইট পাটকেল ছুঁড়ে মেরেছে মেয়েদের উপর। এটা আমরা শুনতে পেলাম, জাস্ট আমি বাড়িতে ছিলাম, এসে শুনলাম এই অবস্থা, এবং দুজন সাধারণ মানুষ, দুজন মহিলা তাদেরকে রিফার করা হয়েছে বনগাঁ নিয়ে, আমরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। ঘটনার খবর জানার পর বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয় বনগাঁ বাটার মোড় এলাকায়। শান্তনু ঠাকুরের প্রচারে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা ও কর্মীরা। এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূলের বনগাঁ লোকসভার প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি বলেন, শান্তনু ঠাকুর বাগদায় গিয়েছিলেন, তাকে গোব্যাক স্লোগান দিয়েছে যে 5 বছর তোমার দেখা পাইনি, আমাদের কাছে আসুনি, আবার ভোট এসছে তাই বাগদাতে এসেছে। বিজেপির লোকেরা মহিলাদের উপরে আক্রমণ করেছে এবং বেশ কয়েকজন উন্ডেড হাসপাতালে ভর্তি হয়েছে। এটা বিজেপির সংস্কৃতি, এটা গুজরাটের সংস্কৃতি আনতে চাইছে। শান্তনু ঠাকুর একজন উচ্ছৃঙ্খল, একটা লম্পট প্রকৃতি, যে মহিলাদের ছাড়ে না, মহিলাদের উপর আক্রমণ করছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বাগদা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।